অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক অভিনন্দন। আজকের ক্লাসটা আমি যতটুকু জানি একদম লাইভে চলে যাচ্ছে, ফেসবুক লাইভে। তো যারা ফেসবুক লাইভ থেকে যুক্ত হয়েছেন এবং যারা ক্লাসের লিঙ্কে জয়েন হয়েছেন এবং যে যেখান থেকে আমার আজকে ক্লাসে জয়েন করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি ডাক্তার লাবণী আমিন, DHMS BSMC ঢাকা, BSS অনার্স, MSS ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি। আমার রেজিস্ট্রেশন নাম্বার 31094 এবং আমি আশুলি আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে লেকচার হিসেবে আছি। মোবাইল নাম্বার 01922668649। আমি আবারও বলছি, মোবাইল নাম্বার 01922668649। তো আমি আমার আলোচনায় চলে যেতে চাই। আমার আজকে আলোচনার বিষয়টি আর্নিকা এবং আর্সেনিকাম অ্যালবামের মধ্যে তুলনামূলক আলোচনা। তুলনামূলক আসলে তুলনামূলকটা এর জন্যই তুলনামূলক, শুধুমাত্র এখানে তুলনাই না, এখানে একটা মেডিসিন থেকে একটা মেডিসিনকে আমরা কিভাবে পার্থক্য করব, কখন কোন ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করব, কখন কোন ক্ষেত্রে আমরা আর্সেনিকাম ব্যবহার করব, এবং একটা বিষয়ের উপরে আর্নিকার কি চিত্র আছে এবং আর্সেনিকাম অ্যালবামের কি চিত্র আছে, এই পুরো বিষয়টাই ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। কারণ হোমিওপ্যাথিক ম্যাটেরা মেডিকা একটা বিশাল সমুদ্র, আমি শুধুমাত্র ওই সমুদ্রের এক ফুটা অংশ নিয়েই কিন্তু আজকে আমার আলোচনাটা তৈরি করেছি। তার মানে আমি খুবই নগণ্য জানি এই মেডিসিনটি সম্পর্কে। আশা করি আপনারা যারা দেখছেন, এখানে যারা বিজ্ঞ ডাক্তাররা আছেন, তারা হয়তো আমার থেকে আরো অনেক 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 বেশি এই মেডিসিনগুলি সম্পর্কে জানেন। তো আমি যতটুকু জানি এবং যতটুকু কালেক্ট করেছি তার মধ্য থেকে আজকে আমি আমার প্রেজেন্টেশনটা তৈরি করেছি। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই ক্লাস শেষে আমরা আলোচনা করে নেব। তো সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার লেকচারটি শুরু করছি। আর্নিকা মন্টানা, এটার কমন নেম হচ্ছে মন্টেনিন টোবাকো। এটা কিংডম সাধারণত প্ল্যান্টস, স্টেজ অ্যাকুইট এবং ক্রনিক। এর সাইট হচ্ছে রাইট সাইট এবং লোয়ার রাইট। এর মায়াজম হচ্ছে সোরিক, সাইকোটিক, সিফিলিটিক। থার্মাল স্টেট হচ্ছে হট এবং এটার অ্যাকশন হচ্ছে অনলি পলিক্রেস্ট। আর এটা থাস্ট হচ্ছে, এটা থাস্টি অর্থাৎ পিপাসা আছে এবং একটু লার্জ কোয়ান্টিটি। এই হচ্ছে আর্নিকা মন্টানার চিত্র অর্থাৎ আর্নিকা মন্টানা দেখতে কেমন। আমরা যদি এই গাছটাকে দেখে রাখি তাহলে হয়তো অনেক সময় আমরা ধরেও নিতে পারি যে এটা আর্নিকা মন্টানার একটা উদ্ভিদ, একটা গাছ। এটা জাস্ট একটু পরিচয় করে দেওয়ার জন্য এই ফিচারটা আমার নিয়ে আসা। ফার্স্ট কথা, আমি যদি টাইলরের বইটার দিকে একটু ফিরে যাই, টাইলরের বইটাতে কিন্তু আর্নিকা সম্পর্কে ক্যান্ট একটি কথা খুব চমৎকার করে বলেছিলেন, মনে রাখতে হবে একটি ঔষধ যা উৎপাদন করে তাই আরোপ করে। তার মানে কি? তার মানেটি হচ্ছে আর্নিকাতে যে পরিমাণের ব্যথা পেইন থাকে, যেমন সারা দেহ থেতলানো বোধ, সাধারণত দুর্বলতা, ক্লান্তি, থেতলানো আঘাতের বোধ, পিঠে ব্যথা, প্রচন্ড ভাবে পড়ে যাওয়া বা পড়ে যাবে এমন মনে হওয়া, হাড়ে ব্যথা, যে কোনো চেপে ধরার ব্যথা, শক্ত ব্যথা, যে কোনো ব্যথা যখন উৎপাদন করে, ঠিক সেই ব্যথাটাকে আরোগ্য কিন্তু করে এই আর্নিকা দিয়ে। তার মানে একটি আর্নিকার এই একটি কথাতে কিন্তু আমরা বুঝে নিতে পারছি যে আর্নিকা কতটা গুরুত্বপূর্ণ একটা রেমেডি। আবার আর্নিকা সম্পর্কে আমাদের ডক্টর হ্যানিম্যান একটি কথা বলেছিলেন যে আর্নিকা খুবই উপকারী, শুধু মারাত্মক আঘাত এবং কোষতন্তু ছিঁড়ে যাওয়ার কারণ ঘটিত আঘাত এর জন্যই নয়, বরং বুলেটের আঘাত লাগা মারাত্মক ক্ষত এবং গোটা অস্ত্রের আঘাতের ক্ষেত্রেও, দাঁত তোলার ফলে সৃষ্ট ব্যথা এবং অন্যান্য রোগ এবং অস্ত্রোপচারের ক্ষেত্রে, যা দ্বারা সংবেদনশীল অঙ্গগুলো প্রচন্ড রকম চাপকে প্রসারিত হয়, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ দেয়। আমি বইটি এলএম টাইলরের ড্রাগ পিকচার বইটি থেকে আমার এখান থেকে নেওয়া। আপনাদের যদি কারো এলএম টাইলরের ড্রাগ পিকচার বইটি থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা সেটা ব্যাখ্যা করে দেখতে পারেন। এবার আমি আসি আর্নিকা এবং আর্সেনিকাম অ্যালবামের মধ্যে অল্প কিছু সূক্ষ্ম পার্থক্য, যেটা
মানে আমাদের সচরাচর যে বিষয়গুলো আমরা যেন বুঝতে পারি যে কোনটা কিভাবে, যেমন আমি খুব হালকা করে দিচ্ছি যে ফেয়ার, ফেয়ার ভয়, ভয় কিন্তু মোটামুটি অনেক প্রেমেডিতে আছে, অ্যাকোনাইটেতে আছে, পালসে টিলায় আছে, আর্নিকা মন্টায় আছে, আর্সেনিকা মেলবামে আছে, মোটামুটি এরকম আরো অনেক রেমেডিতে কিন্তু আমরা ভয় পাই। এখন এই আর্নিকার ভয়টা কেমন হবে, আর্সেনিকা মেলবামের ভয়টা কেমন হবে, আমি যদি এখানে একটু ব্যাখ্যা করি বিষয়টা, যাকে হয়তো বা আপনার তুলনামূলকও বলতে পারেন, পার্থক্য বলতে পারেন, দিক নির্দেশনাও বলতে পারেন, অথবা একটা মেডিসিনের চরিত্রও বলতে পারেন, আমরা যেভাবেই নিই না কেন। তাহলে আমি যদি এখানে ভয়টাকে একটু তুলে ধরি, তাহলে দেখেন আমরা খেয়াল করি আর্নিকা মন্টানার ভয়টা কি। আর্নিকা মন্টানা কিন্তু সে তার হার্ট ডিজিজ নিয়ে প্রচন্ড ভয় পায়, বিশেষ করে নাই রাতের বেলা যদি তার কার্ডিয়াক পেইন হয় তখন সে প্রচন্ড ভয় পায় হার্টের ব্যথাটা নিয়ে। আর অপরদিকে আর্সেনিকা মেলবামের কিন্তু মৃত্যু ভয়, সে মরে যাওয়ার ভয়, ডিজিজ যেটাই থাকুক না কেন তার মৃত্যু প্রচন্ড, এবং বিশেষ করে সেটা হচ্ছে ক্যান্সার। আমি এখানে ক্যাপিটাল লেটার দিয়ে রেখেছি, কারণ এটা একদম ফার্স্ট গ্রেটের রেমেডি ক্যান্সার। আর্সেনিকা মেলবাম পেশেন্টরা প্রচুর ভয় পায়, হার্ট ডিজিজও আছে কিন্তু ক্যান্সারটা তার মধ্যে বেশি, এবং মাল্টিপল স্ক্লেরোসিস এই জাতীয় রোগগুলো নিয়ে কিন্তু আর্সেনিকা মেলবাম প্রচন্ড ভয় পায়। আমরা জানি মৃত্যু ভয় আর্সেনিকা মেলবামের একটা মানে কি বলবো একটা মানে টিপ অফ দা সিমটম, মৃত্যু ভয়। তারপরে দেখেন ফিক্সড আইডিয়া, ফিক্সড আইডিয়া সম্পর্কে কিন্তু আমরা থোজা জানি, থোজা ফিক্সড আইডিয়া মানেই কিন্তু থোজা, কিন্তু না, ফিক্সড আইডিয়া কিন্তু আর্নিকা মন্টেনারও আছে, আর্সেনিকা মেলবামেরও আছে। আর্নিকার কি ফিক্সড আইডিয়া, সে সবসময় ভাবে that it doesn't need a doctor, stands the doctor's away, অর্থাৎ আর্নিকা ধারণা হচ্ছে যে তাকে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই, ডাক্তার তো সবসময় তার সাথে আছে, ডাক্তার দেখানোর কোনো যোগ্য হলে বা কোনো তার যদি কোনো শারীরিক কোনো সমস্যা ফিল করে তাহলে সে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন বোধটা করে না। অপরদিকে আর্সেনিকা মেলবাম কিন্তু সে প্রচুর ডাক্তার ডাক্তারের সাথে দেখাতে করতে চায়, এবং সে চায় যে ডাক্তার নিয়ে আসো, আমাকে দ্রুত সুস্থ করো, আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই, এই ডাক্তার আমাকে পারবে না, ওই ডাক্তারের কাছে নিয়ে যাও, ওই ডাক্তার আমার কাছে পারবে না, ওই ডাক্তারের কাছে নিয়ে যাও। তার যে একটা বেঁচে থাকার যে একটা আকুতি, এখানেও কিন্তু তার যে একটা অস্থিরতা কাজ করে। এটা হচ্ছে আর্নিকা এবং আর্সেনিকা মেলবামের ভিতরে একটা আইডিয়া, ফিক্সড আইডিয়া, মানে দুইটা দুই আইডিয়া। সে হচ্ছে ডাক্তার আমার কাছে আছে, ডাক্তার লাগবে না, আর অপরদিকে হচ্ছে যে না, সে অস্থির হয়ে যাবে, কোনো কোনো ডাক্তার চেঞ্জ করবে। রেস্টলেসনেস, রেস্টলেসটা কি, রেস্টলেসটা হচ্ছে যে আর্নিকার পেশেন্টেরা তারা বিছানার ভিতরে খুব অস্থিরতা বোধ করে, কারণ কারণ কি, তার কারণ হচ্ছে হি ক্যান নট ফাইন্ড এ কমফোর্টেবল পজিশন, বিকজ সে সব সময় চিন্তা করে যে আমি যে বিছানাটা মানে শুয়ে আছি সেটা আমার কাছে কমফোর্ট লাগছে না, মনে হচ্ছে এটা কোনো শক্ত কিছু দিয়ে আমাদের মোড়ানো বিছানাটা, যার জন্য সে কি করে, সে এপাশ হয় ওপাশ হয় উত্তর হয় দক্ষিণ হয়, কোনোভাবেই কিন্তু তার এই অস্থিরতা তার মধ্যে করে না। আবার অপরদিকে যদি আমি আর্সেনিকা মেলবামের কথা চিন্তা করি, সে কিন্তু গোস ফ্রম রুম টু রুম, বেড টু চেয়ার টু সোফা, অর্থাৎ তারও যদি যখন রেস্টলেস হয়, সেটা ঘুমন্ত অবস্থাতে হোক বা দিনের বেলায় হোক বা যে কোনো বিষয় হোক, সে কি করবে, সে এই ঘর থেকে ওই ঘরে যাবে, পায়চারি করবে, এবং একবার বিছানায় যাবে, আবার চেয়ারে বসবে, আবার সোফায় বসবে, মানে তার যেন কোনো কিছুতেই তার ভিতরে কিন্তু এই অস্থিরতাটা, এই রেস্টলেসটা কিন্তু তার ভিতরে কোনোভাবেই কিন্তু কমতে থাকে না। তাহলে এটা হচ্ছে আর্নিকা এবং আর্সেনিকা মেলবামের ভিতরে পার্থক্য। তারপর আমরা আসি পেইন, ব্যথার ক্ষেত্রে, ব্যথাটার ক্ষেত্রে কেমন, এটা সুন্দর জার্নালের মধ্যে পড়েছে, ব্যথাটা হচ্ছে ব্লোয়েস্ট সেন্সেশন মে ফিল অ্যাজ ইট ওয়েটেন, অর্থাৎ আর্নিকার পেশেন্টদের যে ব্যথাটা থাকে, পেশেন্টেরা বলে যে আমাকে মনে হয় এমন ভাবে মারছে, মনে কেউ যেন আমাকে মাইট দিলে যেরকম একটা মানে ব্যথা হয় এবং সেটা নীল নীল হয়ে যায়, এরকম একটা পেইন সে ফিল করে আর্নিকার পেশেন্টেরা। আবার অপরদিকে আর্সেনিকা মেলবামের পেশেন্টেরা কি ফিল করে, পেইন আর ইউজুয়ালি বার্নিং ইন নেচার অ্যান্ড ইট বেটার ফ্রম হিট, দেখা যাচ্ছে যে সে পেইনটা জ্বালা জ্বালা বোধ ফিল করে, তার ব্যথাটা হচ্ছে কি বার্নিং পেইন, মানে যা জ্বলা জ্বলার মতো একটা ব্যথা, এবং সেটাকে কিন্তু সে যখন গরম কোনো কিছু দিয়ে ছ্যাঁক দেয় বা গরম কোনো কিছু তার শরীরে লাগায় তখন কিন্তু সে একটু বেটার ফিল করে।
তাহলে এই হচ্ছে পেইনের দুটো ভিতরের ধরন। হ্যাঁ, আমি এবার আসি অ্যাগ্রাভেশন, অর্থাৎ আর্নিকার অ্যাগ্রাভেশন কিসে হয় এবং আর্সেনিক কামের অ্যাগ্রাভেশন কিসে হয়। আর্নিকার অ্যাগ্রাভেশন হয় সাধারণত কোল্ড অ্যান্ড ড্যাম্প ওয়েদারে, ঠান্ডা এবং যদি কোনো ড্যাম্প ওয়েদার হয়, অর্থাৎ শীত শীত ভাব, স্বেচ্ছেদে ভাব, মানে এনভায়রনমেন্টে একটু ড্যাম্প, এই ক্ষেত্রে সাধারণত আর্নিকার পেশেন্টদের রোগলক্ষণগুলো বৃদ্ধি পায়। আর অপরদিকে আর্সেনিক কামের হচ্ছে ঠান্ডা, তাদের কিন্তু ঠান্ডায় বৃদ্ধি পারে, এর জন্য কিন্তু তারা জ্বালা পোড়াতে গরম দিলেও কিন্তু বেটার ফিল করে, অর্থাৎ তাদের বেটার হচ্ছে হিট আর অ্যাগ্রাভেশন হচ্ছে ঠান্ডায়। আর এটা এটা জেনারেল অ্যাগ্রাভেশনটা কি, আর্নিকার জেনারেল অ্যাগ্রাভেশন হচ্ছে এক্সার্শন, এক্সার্শন অর্থাৎ কোনো ধরনের মানসিক টেনশন, শারীরিক টেনশন বা মানসিক কোনো ধরনের একটু চাপ, এই ধরনের ক্ষেত্রে আর্নিকার রূপলক্ষণগুলি বৃদ্ধি পায়, এটা জেনারেল অ্যাগ্রাভেশন। আর অপরদিকে আর্সেনিকের জেনারেল অ্যাগ্রাভেশন আমরা জানি এটা মধ্যরাতে, বিশেষ করে 12টা থেকে 2টার মধ্যে যদি কারো কোনো রূপলক্ষণ বৃদ্ধি পায় এবং দুপুর 12টা থেকে 2টার মধ্যে যদি কারো কোনো রূপলক্ষণ বৃদ্ধি পায় তাহলে সাধারণত আমরা তাকে আর্সেনিক কামের রোগী বলে থাকি। অ্যামলোরেটেড অর্থাৎ কিসে সে বেটার ফিল করে, আর্নিকা মন্ত্রণা বেটার ফিল করে কোল্ডে অর্থাৎ ঠান্ডায়, ঠান্ডা প্রয়োগে সে বেটার ফিল করে, আর আর্সেনিকা মেলবাম বেটার ফিল করে গরমে। অথেন্সিভনেস দুর্গন্ধযুক্ত, দেখেন দুইটার দুর্গন্ধ কেমন, আর্নিকার দুর্গন্ধ কেমন, আর্সেনিকা মেলবামের দুর্গন্ধ কেমন। আর্নিকার দুর্গন্ধ হচ্ছে প্রোট্রেট অর্থাৎ রোটেন এগ ওডোর্স, অর্থাৎ পচা ডিমের যে একটা গন্ধ, কে যারা রাঁধুনি আছেন এখানে বা এখানে অনেক মহিলারা হয়তো আজকে যুক্ত হয়েছেন তারা বুঝতে পারবেন, যদি কখনো পচা একটা ডিম ভাঙার পরে যে একটা গন্ধ বের হয় ঠিক এরকম একটা গন্ধ, তার সব ধরনের ডিসচার্জ থেকে এরকম একটা গন্ধ বের হবে। হ্যাঁ, এবং অফেন্সিভ খুব দুর্গন্ধযুক্ত, তার গন্ধযুক্ত থাকবে। আর অপরদিকে আর্সেনিক কামের অ্যালবামেরটা হবে প্রোট্রেট অ্যাকুরেট, হ্যাঁ এক্সপ্লোরেটিং অ্যান্ড ডিসচার্জ, মানে তারটা হচ্ছে কি একটাও দুর্গন্ধ, কিন্তু এর দুর্গন্ধ হচ্ছে কি ঝাঁঝালো, হ্যাঁ একটু ঝাঁঝালো ঝাঁঝাঁ, এবং যে জায়গাটাতে তার ডিসচার্জ লেগে যাবে সেখান থেকে কিন্তু চলটা উঠতে থাকবে আর্সেনিকের। তাহলে এটা হচ্ছে আর্সেনিক এবং আর্নিকার মধ্যে অল্প কিছু পার্থক্য, যে পার্থক্যগুলো আমি ডেস্কটপ গাইড, রজার মরিসনের এলেন স্কিনোর ঔষধ পরিচিতি এবং দ্য গাইডিং অফ সিমটম ছাড়াও আরো বিভিন্ন বই থেকে আমি কালেক্ট করেছি। এবার আমি আসি আমার মূল আলোচনায়, অর্থাৎ একটা কথা আমরা সবাই জানি যে ব্যথাতে আর্নিকা, অর্থাৎ ব্যথা পেলে আর্নিকা। আমি যখন আমি হোমিওপ্যাথিতে আসিনি, অর্থাৎ হোমিওপ্যাথি সম্পর্কে যখন আমার কোনো ধারণাও ছিল না, তখনও আমি জানতাম যে ছোটবেলা যখন আমি পড়ে যেতাম কোথাও ব্যথা পেতাম, আমাকে মোড়ের দোকানে দাদুর কাছে নিয়ে যেয়ে আর্নিকা খাওয়া দিতে হতো। মানে আর্নিকা এমন একটা মেডিসিন, যারা হোমিওপ্যাথি ডাক্তার না বা যারা হোমিওপ্যাথি জানেও না তারাও কিন্তু বলতে পারে যে ব্যথা হলেই আর্নিকা দিতে হয়। ঠিক যেমন অ্যালোপ্যাথি মেডিসিন ব্যথা হলে আমরা প্যারাসিটামল খাই বা অনেক দোকানে আছে গিয়ে প্যারাসিটামল দিবে ব্যথার জন্য, ঠিক তেমনি ব্যথাতে আর্নিকা, এটা আমরা সবাই জানি, মোটামুটি অনেকেই জানি। কিন্তু আর্নিকা শুধুমাত্র কি ব্যথাতেই কাজ করে? হ্যাঁ ব্যথাতে তো অবশ্যই কাজ করে, এ ব্যাপারে কোনো ধরনের মানে কোনো অবকাশ নাই, কিন্তু ব্যথা ছাড়াও কিন্তু আর্নিকা মেডিসিনটি এমন একটা রেমেডি, আমরা কিন্তু বিভিন্ন অনেক ভাইটাল ভাইটাল জায়গায় কিন্তু আমরা এই আর্নিকাটা ব্যবহার করতে পারি। আমি তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমি আসি হেড, অর্থাৎ মাথায়। মাথায় কি, যদি কোনো পেশেন্ট স্ট্রোক করে, হ্যাঁ একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি কোনো পেশেন্ট স্ট্রোক করে এবং স্ট্রোক করার পরে যদি তার প্ল্যাথরিক মানে লাল হয়ে যান, মুখমণ্ডল মাথা এরকম লাল হয়ে যায়, লালচে একটা ভাব হয়ে যায়, তাহলে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। এবং শুধু তাই না, একই অবস্থায় যদি কোনো পেশেন্ট স্ট্রোক করে থাকে তাহলে কিন্তু আর্নিকা 30 যদি তাকে ঘন ঘন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু তার অধিকাংশ সময়ে তার স্ট্রোক করার পরবর্তীতে যে লক্ষণগুলো দেখা দেয় বা যে সমস্যাগুলো দেখা দেয় সেটা কিন্তু কাটিয়ে উঠা যায়। এবং আমাদের ভিতরকাস একটি কথা বলেছিলেন যে যদি কোনো স্ট্রোকের রোগী থাকে তাহলে অন্তত 2 মাস অন্তর অন্তর ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে যদি আমরা আর্নিকা 200 একটি করে ডোজ দিতে পারি
তাহলে কিন্তু তাকে সেকেন্ড টাইম স্ট্রোক থেকে অনেকটাই রিকভার করা সম্ভব। এবং আমি কিন্তু পার্সোনালি বলছি, আমি অনেক পেশেন্টকে এবং আমার মা নিজেও একজন স্ট্রোকে রুগী ছিলেন, আজ থেকে প্রায় 3.5 বছর আগে উনি স্ট্রোক করেছেন, আমি কিন্তু এখনো মাকে মাঝে মাঝে 1-2 মাস অন্তরতর আর্নিকা 200 একটা ডোজ কিন্তু তাকে দিই, এবং আলহামদুলিল্লাহ উনি অনেক বেটার আছেন। অনেক রুগী আছেন যাদের কথা আমি বললাম না, শুধু আমি আমার মায়ের কথাটি বললাম এখানে। এটা কিন্তু একটা মানে বিরাট একটা বিষয় যে আর্নিকা আমাদেরকে কতটা হেল্প করে, কতটা মানে প্র্যাকটিস লাইফে আর্নিকা মেডিসিনটা যে আমাদের কতটা একটা প্রয়োজনীয় মেডিসিন এটা আসলে আমরা হয়তো জানি না। বেশিরভাগ ক্ষেত্রে শুধু আমরা ব্যথার কথাটি নিয়ে কিন্তু আমরা আর্নিকা বলি। হ্যাঁ, আমি পেইন নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, হয়তো বা এটা এখন হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন, ওইখানে কিন্তু প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে কোনো ব্যথাতে আমরা প্রথমে আর্নিকা দিব অবশ্যই, কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন অঙ্গ ধরে ধরে যে কোথায় কোন জায়গাতে আমরা কি মেডিসিন ব্যবহার করবো সেটাও কিন্তু রেমেডি কিন্তু আছে। তাহলে এখানে হেডের ফেডে তার কি দেখা গেল, এখানে কিন্তু সালফার, অপিয়াম এবং ল্যাকেসিস তিনটে মেডিসিনও কিন্তু আছে, যেটা কিন্তু স্ট্রোক রক্ষা করার ক্ষেত্রে বা স্ট্রোক করার পরে যদি কারো রেডিশ কালার বা রেড রেড প্ল্যাথলিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ব্লান্ট ট্রমা অ্যান্ড ফরেন বডি টু দ্য আই অ্যান্ড অরবিট, দেখা যাচ্ছে যে কারো হয়তো চোখে, হ্যাঁ, একটু একটা আঘাত পেল চোখের ভিতরটাতে এবং চোখে আঘাত পেল, এবং দেখা যায় সেটা কোনো একটা ফরেন বডিও যদি তার চোখের ভিতরে থেকে যায় বা লেগে যায়, এই ক্ষেত্রেও কিন্তু আর্নিকা খুব চমৎকার কাজ করে। এবং আমরা অনেক সময় একটা জিনিস হয়তো খেয়াল করি না, অনেক পেশেন্ট আসে যাদের দেখা যায় যে চোখের ভিতরে সাদা অংশটাতে, হ্যাঁ, সাদা অংশটাতে একটু লাল রঙের হয়তো একটা মানে কি বলবো রক্ত জমাট বাঁধার মতো হয়ে আছে, এটা 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 কিন্তু দেখা যায় অনেক সময় তার মানসিক কোনো টেনশনের কারণে তার চোখ লাল হয়ে গেছে, পুরো অংশ না যে কোনো একটা নির্দিষ্ট অংশ এরকম লাল হয়ে আছে, কিংবা হয়তো কোনো কিছু দিয়ে সে আঘাত পেয়েছেন, এরকম কোনো কিছু থাকলে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আর্নিকা খুব চমৎকার রেজাল্ট দেয় সেক্ষেত্রে আর্নিকা। এছাড়াও আমরা আরো হেঁটে দিন কি বলি যাদের যে আছে কনসিয়াসনেস, অর্থাৎ যাদের যে একটু সেন্সের মানে কথায় কথায় খেয়ে হারিয়ে ফেলা বা মাথায় কোনো একটু চাপ চাপ অনুভূতি, কেউ যদি ধরে রাখছে বেঁধে রাখছে এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। আমি কিন্তু এখানে আজকে ব্যথাটা করাচ্ছি না, আমি কিন্তু আমরা জানি আর্নিকা সম্পর্কে সবাই জানে, আমি আবারও বলেছি যে হোমিওপ্যাথি ন্যাচুরোপ্যাথিকা একটা মহাসমুদ্র, আমি আজকে শুধুমাত্র 1 ফুটা নিয়েই কিন্তু আজকে আমি তৈরি করেছি, কাজে অনেকে হয়তো আর্নিকা সম্পর্কে অনেক কিছুই জানবেন, আমি যার শুধু এখানে যে জিনিসগুলো আমরা হয়তো খুব কমই জানি আর্নিকার সম্পর্কে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি আমার প্রেজেন্টেশনটা তৈরি করেছি। এবার আমি আসি নোজ, নোজে কি হয়, অ্যাপিস্ট্যাক্সিস ওয়াইল ওয়াশিং ফেস। অনেক পেশেন্ট আছে, অনেক পেশেন্ট আছে যারা আমাদেরকে এসে বলে যে আমি যখন মুখ ধুই, হ্যাঁ, তখন আমার নাক দিয়ে ব্লাড আসে, বিশেষ করে সকালবেলা মুখ ধোয়ার পরে। এবং এটা আমি আমার লাইফে দুজন পেশেন্ট পেয়েছিলাম এবং দুজনই কুজুর ছিল, দেখা গেছে যে তারা বলছে যে আমি সকালবেলা যখন নামাজ পড়তে যাব, মুখ ধুইতেছি উঁচু করতেছি, তখন দেখি আমার নাক দিয়ে আমার ব্লাড আসতেছে। এটা কিন্তু একটা মানে চমৎকার একটা বিষয় যে যে নাক দিয়ে যাদের অ্যাপিস্ট্যাক্সিস নাক দিয়ে পানি ব্লাড আসে, এবং এই ক্ষেত্রে বিশেষ করে যখন মুখ ধুইতে যায়, অন্য ক্ষেত্রে না, একটা আছে যে মাথায় আঘাত পেল, নাকে ব্যথা পেল, নাক বাঁকা হয়ে আছে কোনো কারণে, তার নিঃশ্বাসের সমস্যা হচ্ছে বা পলিপাস হয়েছে বা কোনো কিছুতে নাক কুচিয়েছে সেটার ব্যথা, সেটা অন্য জিনিস, কিন্তু এটা হচ্ছে কোনো প্রকারের কারণ নাই, সে মুখ ধুচ্ছে, মুখ ধোয়ার সাথে দেখা গেছে যে তার নাক দিয়ে ব্লাড আসছে, এই ক্ষেত্রে কিন্তু এই আর্নিকা মন্টানা খুব ভালো একটা রেমেডি। এবার আমি আসি পেইন, এটাও একটা আশ্চর্য বিষয়, আমরা আর্নিকার ব্যথা জানি সেখানে নীল নীল হয়ে যায়, কিন্তু হেয়ার পেইন অর্থাৎ চুলের ক্ষেত্রে যদি আমি বলি যে অনেক রোগীরা আসে যারা হয়তো বা এটা খুব একটা সিলি প্রবলেম আসলে, অনেক রোগীরা এসে কমপ্লেন করে যে ম্যাডাম আমি যখন চিরুনি দিয়ে চুল আশ্রাই তখন আমি ব্যথা অনুভব করি, এবং আমাকে যদি কেউ আমার সারা শরীরে কেউ ধরুক আমার সমস্যা নাই, কিন্তু কেউ যদি আমার চুলের মুঠিটা ধরে বা আমার এটা আমি ছুটি গাচ্ছি একটু ছুটিতে কেউ ধরে বা ছেলেদের যদি একটু চুলে ধরে তাহলে আমি খুব ব্যথা পাই এবং রেগে যাই, এবং এই কারণে কিন্তু আমি চুলের থেকে চুল মানে চুলের জটা সাইতে গেলেও কিন্তু আমার কষ্ট হয়, এই লক্ষণটা কিন্তু আর্নিকার মন্টানা।
এটা যদি আর্নিকা মন্টানা খুব চমৎকার একটা লক্ষণ, এবং আমরা ডেস্কটপ গাইডে আমরা দেখতে পারি যেখানে বলা আছে যে আর্নিকার লক্ষণের যাদের এই যে চুলের ক্ষেত্রে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রিমেডি। দেখেন আমাদের লক্ষণ কোথায় লুকিয়ে আছে, আমরা কিন্তু সিম্পল একটা বিষয় আমরা জানি না। এটা আমার কাছে এরকম আগে আমি বুঝতে পারিনি, অবশ্যই তাকে আমি মেডিসিনটা দিতেও পারিনি, কারণ আমি জানতাম না আর্নিকার একটা লক্ষণ। অনেক সময় এগুলো সিলি একটা বিষয়, অনেক মেন কথার মধ্যে সে বলে ফেলে যে আমার তো চুল উঠে, শুধু চুল তো উঠেই না বা চুল ঝরেই না, এই প্রবলেমটা কিন্তু আমার মধ্যে দেখা দেয়। কেস টেকিংও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কেস টেকিং যদি আমরা সঠিকভাবে না করতে পারি, রোগীর কথাগুলি বা তথ্যগুলি যদি আমরা সঠিকভাবে না নিতে পারি, তাহলে কিন্তু এই যে একটা বিষয় এটা কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি, কারণ আমি সঠিকভাবে হয়তো কেস টেকিং তার কাছে নিতে পারিনি, যার কারণে রোগী কিন্তু এই কথাটা আমাকে বলে নাই। কারণ এটা তার কোনো বিষয় না, হাত ভাঙা, পা ভাঙা, ডিসমেনোরিয়া, অ্যামেনোরিয়া, হার্ট অ্যাটাক, এগুলোর থেকে এটা একটা সিলি একটা রোগ যা চুল আশ্রাইতে তার মাথা ব্যথা করে বা চুল আশ্রাইতে গেলে তার পেইন হয়, এটা খুব সিলি বিষয়। কিন্তু এই সিলি বিষয়টাই কিন্তু একটা মেডিসিন ইন্ডিকেট করে দিতে পারে, কিন্তু কখন করবে যদি আমরা সঠিক সুন্দরভাবে টেস্টিং করতে পারি, তাহলে কিন্তু আমরা এটাকে সঠিক সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবো। এবার আমি আসি টুথ অর্থাৎ দাঁতের ক্ষেত্রে, দাঁতের ক্ষেত্রেও কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। ডেন্টাল এক্সট্রাকশন অ্যান্ড আদার প্রডিউস আইদার ফর পেইন অর ব্লিডিং, অর্থাৎ দাঁত তোলার ক্ষেত্রে সাধারণত আমি অনেক দেখি, অনেক বাচ্চাদের আমি এটা প্রিফার করি। অনেক বাচ্চারা আমার কাছে আসে দাঁতে পোকা নিয়ে, এটা সেটা নিয়ে দাঁত তুলে ফেলার ক্ষেত্রে বা দাঁত তুলেও আসে, দেখা যায় যে তাদেরকে কিন্তু একটা করে নাপা এক্সট্রা সিরাপ দিয়ে দেয় বাচ্চাদের দাঁত তোলার ক্ষেত্রে। কিন্তু এই নাপা এক্সট্রা সিরাপের পরিবর্তে যদি আমরা দাঁত তোলার পরে যদি আর্নিকা 200 একটা ডোজ বা যারা এলএম পটেন্সি ব্যবহার করেন LM2 যদি আমরা তাদেরকে দেই, তাহলে কিন্তু খুব চমৎকার কাজ করে। এবং শুধু তাই না, দাঁত তুলতে যাবার আগেও মানে প্ল্যানিং করা আছে যে হয়তো আমি সন্ধ্যার দিকে বা 1-3 ঘন্টা পরে আমি দাঁত তুলতে যাবো বাচ্চা থেকে নিয়ে, সেই ক্ষেত্রে যদি আমরা আগেও যদি তাকে আর্নিকাটা খাইয়ে দেই, তাহলে কিন্তু দাঁত থেকে এই যে একটা ব্লিডিং হয়, অতিরিক্ত ব্লিডিং হয়, এই ব্লিডিংটা হওয়া থেকে কিন্তু খুব সহজেই রক্ষা পাওয়া যায়। এবং এটা কিন্তু খুব ইজি ব্যাপার, কারণ বাচ্চা কারো ঘরে নাই বা কারো দাঁত উঠায় নাই, এটা কিন্তু খুব মানে রেয়ার। যাদের যারা শিশু আছে যাদের ফ্যামিলিতে দেখা যায় 6-7 বছরের বাচ্চা, তাদের কিন্তু অহরহ কিন্তু দাঁত উঠছে, দাঁত তোলা হচ্ছে, ডেন্টিস্টের কাছে যাওয়া হচ্ছে এবং দাঁত থেকে ব্লিডিং হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। এবার আমি আসি বাইট অর্থাৎ কামড়ানোর ক্ষেত্রে। হ্যাঁ, কামড়ানো, কিসে কামড়ানো, কোথায় কামড়ানো, এটা হচ্ছে যে আমরা কিন্তু কখনো চিন্তাই করি নাই যে যে ভোলতা, হ্যাঁ ভোলতা যদি কামড় দেয়, বিশেষ করে এখানে ইয়েতে দেওয়া আছে যে মৌমাছি বা ভোলতা যদি হুল ফুটানোর তীক্ষ্ণ কোনো কামড় থাকে বা টুকরো ব্যথা থাকে, মনে হচ্ছে যে একটা মৌমাছি বা ভোলতা যদি কামড় দিয়েছে, দেখা গেছে যে শীতের ভিতরে হয়তো একটা কিছু বেঁধে আছে। আমরা জানি যে মৌমাছির ক্ষেত্রে আমরা অ্যাপিসেন্ট ব্যবহার করি, কিন্তু আমরা একটু টাইলরের বইটার দিকে খেয়াল করি, ওখানে কিন্তু ফার্স্ট দিয়ে প্রথম লক্ষণের রেমেডি ভিতরে দেওয়া আছে যে মৌমাছি এবং ভোলতার হুল ফুটানো তীক্ষ্ণ কোনো টুকরো ব্যথা, এই ক্ষেত্রে কিন্তু এই আর্নিকা খুব ভালো একটা রেমেডি। অর্থাৎ কামড়ের ক্ষেত্রে আমরা কিন্তু জানতামই না যে কোনো পোকা মাকড় কোনো কিছু কামড়ালে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে, এই ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব চমৎকার একটা রেমেডি। সার্জারি খুব মানে খুব ভালো একটি বিষয় সার্জারি। সার্জারিতে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টরা আছেন যারা সার্জারি কথা শুনলে আগে থেকে একটু ভয় পেয়ে যান, এবং এই ভয়ও কিন্তু তাদের অনেক সময় একটু মানে মাইনর একটা স্ট্রোকও কিন্তু হয়ে যায়, সরি মাইনর একটা হার্ট অ্যাটাকও কিন্তু হয়ে যায় এই সার্জারির কথা চিন্তা করে। তো দেখা যাচ্ছে যে তার তো সার্জারি হবে, ওর মনের ভিতরে একটা ভয়, একটা সংকোচ ভাব, একটা চিন্তাধারা যে আমি কি আসলে আদৌ এই মানে সার্জিক্যাল কেস থেকে কি রিকভার করে আসতে পারবো নাকি ওখানেই আমার মৃত্যুবরণ হবে, এই যে যে একটা কাটা ছিটা করা, এই যে একটা ভয় যে আমি কাটবো ছিটবো কিভাবে কি হবে, এই ভয়টাকে রোধ করার জন্য যদি কোনো সার্জিক্যাল রোগীকে যদি আমরা আর্নিকাটাকে আগে খাইয়ে দিতে পারি, তাহলে কিন্তু তার এই ভয়টা কমে। এবং শুধু তাই না, সার্জিক্যাল রোগীর ক্ষেত্রে আর্নিকাটা সার্জারি করার পরে যদি কোনো ব্যথা থাকে বা সেখান থেকে যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। আর দেখা গেছে যে যদি সার্জারির আগে, হ্যাঁ পোস্ট প্রি সার্জারি বা পোস্ট সার্জারি, সার্জারিকে আগে যদি এই ইটা খাওয়া দেওয়া হয়
পেশেন্টকে আর নিকাটে খাওয়াই দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে কি যে পরিমাণ ব্লিডিং তার হওয়ার কথা ছিল, মানে একটা সার্জিক্যাল কেসে যে পরিমাণ তার ব্লিডিং হয় সেই পরিমাণটা কিন্তু তার কমে আসে। তাহলে সার্জিক্যাল কেসের ক্ষেত্রেও কিন্তু এই আর্নিকা কিন্তু চমৎকার একটা রেমেডি। এবার আমি আসি হাড়ের ক্ষেত্রে। আমি কিন্তু কোথাও ব্যথার কথাটা উল্লেখ করিনি, আমার আসার উদ্দেশ্যটাই হচ্ছে আর্নিকা শুধুমাত্র ব্যথাতে না, ব্যথা ছাড়াও আরো বিভিন্ন জায়গায় এই আর্নিকা ব্যবহার করা হয়, এটা কিন্তু তুলে ধরা। তাহলে এবার আমি আসি আর্নিকা হার্ড। হার্ডের ক্ষেত্রে কিন্তু আর্নিকা চমৎকার একটা রেমেডি। কি চমৎকার একটা রেমেডি? হার্টের ডিজেনারেটিভ হার্ট ডিজিজ, হ্যাঁ, যত প্রকার ডিজেনারেটিভ হার্ট ডিজিজ আছে, হার্টে দেখা যায় ছোট 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 একটা অ্যাটাক বারবার, অনেকবার ছোট ছোট তার অ্যাটাক করছে, হার্টে প্রচন্ড রোগী চাপচাপ অনুভব করছে এবং দেখা যাচ্ছে সে দৌড়াতে পারছে না, তারপরে বাইরে থেকে কোনো ধরনের একটা আঘাত সে পেলো এবং সেই আঘাতটা তার বুকের ভিতরে এসে, সেই আঘাতটা তার মানে আঘাতের কারণে সে বুকের ভিতরে একটু চাপচাপ একটা অনুভূতি পাচ্ছে এবং হার্টের হার্টের যে ফ্ল্যাট ফ্যাটি ডিজেনারেশন এটা তার মধ্যে চলে আসছে, হার্টের ফ্যাটি সরি হার্টের ফ্যাটি ডিজেনারেশন এবং দেখা যাচ্ছে যে তার হাঁপানি সাথে, তার হার্টের রোগের সাথে হাঁপানি, এবং তাই না এই যে মনোকষ্ট একটা বিষয়, হ্যাঁ আমরা তো জানি যে শরীরের ব্যথা পেলেই আর্নিকা, কিন্তু না মনের দিকেও যদি কেউ কখনো শক্ত কোনো ব্যথা পায়, পেন অনুভব করে, তাহলে কিন্তু আর্নিকা খুব চমৎকার একটা রেমেডি। এবং মনোকষ্ট লাগার পরে যদি তার যে কোনো ধরনের রোগ লক্ষণ দেখা দেয়, হ্যাঁ অ্যানজাইনা ডেট্রিস হতে পারে, যেটা চোখ বন্ধ করলে মাথা ব্যথা হতে পারে, চাপযুক্ত মাথা ব্যথা হতে পারে, মস্তিষ্কে আঘাতজনিত কোনো মেনিনজাইটিস হতে পারে, সো হোয়াট, যেই হোক না কেন, অর্থাৎ মনোকষ্ট পাওয়ার পরে প্রচন্ড মানসিক আঘাত থেকে যদি তার যে কোনো ধরনের রোগ লক্ষণ দেখা যায়, তাহলে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। এবং এটা রেফারেন্স গুলি হচ্ছে রজার মরিসন, এম এল টাইলার এবং অ্যালেন স্কিনার, এগুলো যদি আমরা বই ফলো করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে এগুলো থেকে আমাদের অ্যাসপিরেশনটা নেওয়া। তাহলে আর্নিকা মন্টান দেখেন এমন একটা রেমেডি আমরা হার্টের জন্য পাই, আমরা মাথার অর্থাৎ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এবং ব্লিডিং এসব সকল ক্ষেত্রে কিন্তু আর্নিকা অনেক ভালো কাজ করে। এবার আমি আসি আর্থাইটিস। আর্নিকা আর্থাইটিসে কোথায় কাজ করে? আর্থাইটিসে দেখা যাচ্ছে যে যদি কোথাও মানে ক্ষত হয়ে যায়, হ্যাঁ শোর পেন হয় এবং সেটার যদি স্টিফ জয়েন্ট, জয়েন্টে ব্যথা হচ্ছে এবং সেটা কি হচ্ছে ড্যাম্প এবং কোল্ড ওয়েদারে, কারণ আমরা জানি যে আর্নিকার বৃদ্ধিটা হচ্ছে ড্যাম্প অ্যান্ড কোল্ড ওয়েদার, ড্যাম্প এবং কোল্ড ওয়েদারে তার ব্যথা মানে বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যাচ্ছে তার যে একদম জয়েন্টটা, জয়েন্ট হাঁটুর জয়েন্ট বা হাতের জয়েন্ট যে কোনো জয়েন্ট গুলো স্টিফ হয়ে গেছে একদম, এই ধরনের স্টিফের ক্ষেত্রে কিন্তু আর্থ্রাইটিস প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। এছাড়াও আমরা জানি যে অ্যাকুইট কোনো আর্থ্রাইটিস হলে বা পেইন হলে কিন্তু আমরা সাধারণত ব্রায়োনিয়া, রাস্টক, রোঠা কিন্তু আমরা ব্যবহার করি। ব্রায়োনিয়া আমরা কোথায় ব্যবহার করি? আমরা জানি যে চুপচাপ থাকলে পেশেন্ট আরাম পায়, যখন নড়াচড়া করে তখন তার ব্যথা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া, রাস্টক তার ঠিক উল্টোটা। আবার যদি ফ্র্যাকচার হয়ে যায়, দেখা গেছে যে কোনো কারণে হয়তো তার হাড় বা কোথাও থেকে একটু মচকে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে কিন্তু আবার সেক্ষেত্রে আমরা জানি যে ব্রায়নি এবং সিমফাইটম খুব চমৎকার একটা রেমেডি। আবার দেখা গেল যে তার আর্থ্রাইটিস হয়েছে কিন্তু আর্থ্রাইটিসের জায়গাটাতে একদম ব্লোয়েস্ট হয়ে গেছে, মানে যে গিঠো গিঠো যেটাকে আমরা বলি গিট গিট, হ্যাঁ গিট গিট জায়গা মানে হাঁটু বা পায়ের নি জয়েন্ট বা অ্যাঙ্কেল যে কোনো জায়গাতে তার নীল রঙটা নীলাভ হয়ে গেছে, এই নীলাভ হওয়ার লক্ষণটা ওটা কিন্তু এই যে ব্লুইশ হয়ে যাওয়া, এটা কিন্তু একদম ফার্স্ট কিটের রেমেডি। আমরা যদি ডেস্কটপ গাইডটার দিকে একটু খেয়াল করি, ডেস্কটপ গাইডটা কিন্তু একদম ফার্স্ট কিটের রেমেডি দিয়ে দিয়েছে যে এটা যদি নীল হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুব চমৎকারভাবে কিন্তু আর্নিকা ব্যবহার করতে পারি। এছাড়াও কিন্তু আমরা বেলিস্পার আছে, বেলিস্পারও কিন্তু আছে যেটা নীল নীল হয়ে গেলে বেলিস্পার ব্যবহার করা যায়। এটা হচ্ছে আমাদের আর্থ্রাইটিসের বিষয়। এবার আমি আসি স্কিন, স্কিনের ক্ষেত্রে কিভাবে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। স্কিনের রোগে আর্সেনিকাম এলবাম হয় এটা আমরা জানি, কিন্তু আর্নিকাও কি স্কিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়? বিষয়টি শুনলেও তো আসলে একটু কেমন মনে হয় যে আর্নিকা স্কিনের ক্ষেত্রে, হ্যাঁ প্রথম কথা হচ্ছে আর্নিকার যেহেতু প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যথা, অর্থাৎ প্রচন্ড ব্যথা পাওয়ার পর থেকে যদি সেখানে কোনো স্কিনের সমস্যা হয় বা যে কোনো ধরনের রোগ হইলো, তাহলে কিন্তু আর্নিকা, মানে হলো কজেস। আর কজেস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মেট্রোমেডিকার জন্য, একটা সিলেক্টেড রেমেডি নির্ণয় করার জন্য।
তারপরে কি হচ্ছে সিমেট্রিয়াল ইরাপশন। হোয়াট ইজ সিমেট্রিয়াল ইরাপশন? সিমেট্রিয়াল ইরাপশনটা হচ্ছে যদি একই উদ্ভিদ দুই জায়গাতে একই সমপরিমাণ পরিমাণ বের হয়, যেমন বাম পাশের হাতের তালুতে যেখানে আছে ডান পাশের হাতের তালুতে ঠিক একই জায়গায় আছে, বাম পাশের কুনুয়ে যে উদ্ভিদটা বের হয়েছে ডান পাশের কুনুয়েও ঠিক একই উদ্ভিদ বের হয়েছে, ঠিক এরকম যদি কেউ কোনো মানে ইরাপশন নিয়ে আসে যে একই পরিমাণে একই ধরন দুই পাশে ঠিক সেম জায়গায় হচ্ছে, হ্যাঁ এটাকে বলি আমরা সিমেট্রিক ইরাপশন। এবং এই সিমেট্রিক ইরাপশনটা কিন্তু এই আর্নিকার জন্য খুব চমৎকার একটা রেমেডি। আমার একটা পেশেন্ট ছিল যার দুই পায়ের তালুতে তার সোরিয়াসিস হয়েছিল, সোরিয়াসিস হয়েছিল, ভদ্রলোক নামাজে যেতে পারতো না, কারণ নামাজে গেলে তার তো সক্স করে যেতে হতো, সক্স করে যদি সে নামাজে যেত যখন সে সিজদা যেত তখন অন্য দিনে লোকটা দেখে হয়তো তার কাছে একটু লজ্জা বোধ করতো। তা আমি তখন জানতাম না যে আর্নিকারে এত সুন্দর একটা লক্ষণ আছে। আমি তাকে আর্সেনিকাম দিচ্ছি, সালফার দিচ্ছি, লাইকোপোডিয়াম দিচ্ছি তার ক্যারেক্টার অনুযায়ী, কিন্তু রোগ ভালো হয় একটু থাকে সেখান থেকে আবার বাড়ে। আমি কোনোভাবে জানলাম যখন আমি জানতে পারলাম যে আর্নিকা এটা চমৎকার একটা রেমেডি এবং সিমেট্রিয়াল ইরাপশনের ক্ষেত্রে আর্নিকা খুব ভালো কাজ করে, তখন আমি তাকে আর্নিকা একটা ডোজ দিলাম। এবং আল্লাহর কি অশেষ মেহরবানি এবং আমাদের সামেল হেনিম্যানকে এখানে কৃতজ্ঞতা জানাই যে পেশেন্ট কিন্তু একদম মানে সুস্থ হয়ে গেল, হ্যাঁ অল্প কিছু দিনের মধ্যেই সে সুস্থ হয়ে গেল। আমি একটু একটু বিরতি নিচ্ছি, আমাকে একটু সিনিয়র স্যার ফোন দিচ্ছেন, জাস্ট আমি একটু মেসেজ দিয়ে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো একটু ক্লাস নিচ্ছি, লাইভে আছি স্যার, আমি শেষ করে আপনাকে ফোন দিব। সরি সরি ফর ডিস্টার্ব। আচ্ছা তারপরে আছে ইরাপশন হুইচ অকার আফটার ট্রমা, যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে কোনো ধরনের ইরাপশন হইলো কিন্তু কোনো ট্রমা থেকে, যে কোনো ধরনের ব্যথা থেকে ইরাপশনটা হইলে এটাও আর্নিকা খুব ভালো একটা কাজ করে। একজিমা, সোরিয়াসিস, বয়েলস পারপুরা, অর্থাৎ এই যে ফোড়া, হ্যাঁ একজিমার ক্ষেত্রে ভালো কাজ করে, সোরিয়াসিস আর্নিকা খুব ভালো একটা রেমেডি। এবং ফোড়া, এই ফোড়াটা কি দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু ছোট 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 অসংখ্য ফোড়া বের হয়, হুম, এবং সেটা যদি ত্বকের নিচে পুতযুক্ত কোনো ফোড়া থাকে দেখা যাচ্ছে যে হালকা একটু ত্বকে একটু পুতযুক্ত ব্যথা এবং তাতে কিন্তু ব্যথা নাই, এই ফোড়া গুলা কিন্তু ব্যথা নেই এবং একটা পর একটা বের হচ্ছে, বারবার হচ্ছে, তাহলে কিন্তু এই আর্নিকা কিন্তু ভালো একটা রেমেডি, হ্যাঁ এবং একের পর এক উঠতে থাকে, একের পর উঠতে থাকে, আবার ব্যথা যুক্ত দুইটাই আছে, একটা আছে যে একের পর এক ফোড়া উঠতে থাকে ব্যথা যুক্ত, আর একটা আছে যে ত্বকের নিচে একটু মানে পুজের মতো বের হচ্ছে কিন্তু কোনো ব্যথা নেই এই ক্ষেত্রেও, অর্থাৎ এই ফোড়ার ক্ষেত্রেও কিন্তু আর্নিকা খুব চমৎকার রেমেডি। এবার আমি আসি ইউটেরাইন, হ্যাঁ ইউটেরাইন, ইউটেরাইনের ক্ষেত্রে কি এটা আমি হেনরি মিল্টনের বই থেকে আমি নিয়েছি। ইউটেরাইনে দেখা যাচ্ছে যে প্রফিউজ স্পেশালি আফটার এ কাজেসিয়ান অ্যাজ ফর্মেবল অ্যান্ড ফুল অ্যান্ড এ শক অফ দিস অফ দ্য সিস্টেম, অর্থাৎ দেখা গেছে যে কোনো প্রকার মানে প্রচুর পরিমাণে তার পিরিয়ড হচ্ছে কিন্তু একটা কোন একটা ট্রমা থেকে বা মানসিক কোন ধরনের এক ধরনের অস্থিরতা থেকে বা ট্রমা থেকে তার অনেক ধরনের প্রচুর পরিমাণের তার পিরিয়ড হচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু এই আর্নিকা খুব ভালো একটা রেমেডি। এবং শুধু তাই না, দেখবেন যে যখন আমরা কেস্টিং করি অনেক সময় কিন্তু রোগীরা কিন্তু বলে ফেলে যে আমি এত বেশি টেনশন করতেছি, আর আমি যখন অনেক বেশি টেনশন করি মানসিক কোনো ট্রমা থাকে তখন দেখলাম আমি ইরেগুলার, অর্থাৎ আমার তখন পিরিয়ড হয়ে যায়, হ্যাঁ এটা কিন্তু আর্নিকার খুব ভালো একটা রেমেডি। এক বছর আর্নিকা দিয়ে দেখে নিন যে কার রেমেডি হিসেবে খুব ভালো কাজ করবে। এবং প্রিমেনস্ট্রুয়েশন জেনারেলি প্রিমেচুয়াল, অর্থাৎ যে সময়টাতে তার পিরিয়ড হওয়ার কথা ছিল তার আগেই তার পিরিয়ড হয়ে যায়, কারণ ওই যে একটা ভয় কাজ করে তার মধ্যে, একটা টেনশন কাজ করে তার মধ্যে, এই যে একটা টেনশন একটা মানুষের একটা ট্রমা, এই কারণে কিন্তু তার পিরিয়ডটা কিন্তু আগেই হয়ে যায়। এবং ডিসচার্জ ব্রাইট রেড কালার মিক্সড উইথ কোয়েট, অর্থাৎ তার যে ডিসচার্জটা বের হয় এটা হচ্ছে ব্রাইট রেড কালারের থাকে, হ্যাঁ রেড কালারের থাকে এবং সেখানে সেটা চাকা চাকা একটা থাকে আর কি এই ডিসচার্জের সাথে, যেটা আমাদের হেনরি মিল্টন বইটাতে আমরা খুঁজে পাই। এবার আমি আসি লেবার পেইন, খুব ভালো একটা চমৎকার একটা রেমেডি লেবার পেইনের জন্য। Accident related labor often helps show voice sensation of the uterus and speed dilation of the cervix. দেখা যাচ্ছে যে
যাদের লেবার পেইন হয় এবং দেখা যায় যে তার একটা ব্লুইস্ট একটা সেন্সেশন তার সার্ভিসে ইউটেরাসে কাজ করে, ইউটেরাসের ভিতরে মনে হচ্ছে যে একটু একটু ব্যথা হচ্ছে, আবার একটু করে ব্যথাটা কমে যাচ্ছে, আবার একটু করে হচ্ছে একটা ব্লুইস্ট সেন্সেশন, যেমন একটা থামা থামা একটা ভাব। এরকম ব্যথার ক্ষেত্রে কিন্তু এই এবং এই ব্যথাটা বাড়ানোর ক্ষেত্রে, হ্যাঁ এই ব্যথাটা যদি বাড়ানোর ক্ষেত্রে মানে ব্যথাটা অল্প অল্প হচ্ছে কিন্তু বাড়ছে না, বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আর্নিকা একটা ডোজ খুব কিন্তু মানে চমৎকার কিন্তু কাজ করে এবং অলসো রিলিভ দিস সেন্সেশন উইথ রাইজ আপ ফ্রম ডেলিভারি এবং স্মুথলি এই মানে ডেলিভারি করার ক্ষেত্রে কিন্তু এই আর্নিকা খুব ভালো একটা রেমেডি। তারপর আমরা আসি মাইন্ড। মাইন্ড আসলে বিশাল, মাইন্ড যদি এখানে আমি আলোচনা করতে যাই তাহলে হয়তো বা আমার দিনক্ষণ অনেক সময় লেগে যাবে। তারপরেও আমি এখানে হেরিং গাইডিং সিমটম বা অমিত বিদ্যুতের এমএলই বিদ্যুতের যদি মাইন্ড থেকে আমি কিছু আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে আর্নিকা মন্টানে থেকে আমরা পাচ্ছি যে মস্তিষ্কে তীব্র আঘাত লাগার দরুন যদি আর্নিকা রোগী অচেতন হয়ে পড়ে বা দৃষ্টি বা শ্রবণ শক্তি হারিয়ে যায় তাহলে কিন্তু আর্নিকা খুব ভালো একটা রেমেডি। টাইফাস জ্বরের সময় যে আচ্ছন্ন তীব্র ঘুমনিয়ন্ত্রিত হতভঙ্গ অবস্থায় বিরাজ করে আর জ্বর বিকারের সময় আর্নিকা রোগীরা কিন্তু অসার হয়ে পড়ে, অর্থাৎ জ্বরের সময় অসার হয়ে পড়ে এবং নিজের অজান্তেই কিন্তু মানে মল বের হয়ে যায়, মানে ইনভলেন্টারি মল বের হয় নিজের অজান্তেই যখন তার মনটা নিস্তেজ থাকে সেই ক্ষেত্রে। এবং টাইফাস রোগীর ক্ষেত্রে আর্নিকা রোগী কিন্তু ভুলোমন হয়ে পড়ে, ফরগেটফুলনেস তার মধ্যে থাকে এবং যা পড়েছে সে তার স্মৃতিতে থাকে না, বিষয়গুলো তৎক্ষণাৎ বের হয়ে যায় এবং সে যে কি বলছে সেটাও ভুলে যায় অনেক সময়। এটা কি টাইফয়েড রোগীর ক্ষেত্রে, যখন তার টাইফয়েড রোগী হয়, টাইফয়েড জ্বর হয়, টাইফয়েড জ্বরের পরে সাধারণত রোগীদের মধ্যে এই ধরনের দেখা যায়। এছাড়া সে অন্য মনস্ক থাকে, তার চিন্তা ভাবনা থাকে না, বিষয় ব্যাপার ঘুরে বেড়ায়, তারপরে কি আমরা জানি যে তার বিছানাটা শক্ত মনে করে টাইফয়েড আর্নিকা রোগীদের ক্ষেত্রে বিছানা বিছানা শক্ত মনে হয়, চিন্তা করে না এবং কপালের উপরে তার সবসময় এক প্রকার একটা বিভ্রান্তিকর একটা ভাব থাকে, মানে বিভ্রান্তিকর তার কপাল থেকে মনে হবে যে আর্নিকা রোগীদের একটা মনে হবে যে একটা কেউ একটা বিভ্রান্তিকর একটা ভাব তার চেহারা মধ্যে, মানে একটা যে কি বলবো দেখে মনে হচ্ছে একটা বিব্রতি বিব্রতি ভাব, একটু মনে হয় কাউকে দেখে বলে সে বিরক্ত বোধ করছে, একটা বিরক্তকর ভাব যেরকম একটা মানুষের চেহারা ফুটে উঠে ঠিক আর্নিকা রোগীদের মধ্যেও কিন্তু এরকম একটা চেহারা ফুটে উঠে। এবং আঘাতের পরে আর্নিকা রোগীরা কিন্তু অনেক সময় নিরাশ এবং উদাসীন হয়ে পড়ে, যদি কোনো আঘাত পায় তারপরে এবং বিকারগ্রস্ত হয়ে পড়ে, মানসিক উন্মাদনা হয়ে পড়ে, পাগলের মতো ক্ষিপ্ত হয়ে যায় এবং আর কি হয় সে কি করে মুক্ত জায়গায় হেঁটে হেঁটে আসার পর যখন তার টেনশন লাগে খুব বেশি তখন সে খোলামেলা হওয়া পছন্দ করে, তো খোলামেলা হাওয়ায় মুক্ত জায়গায় হেঁটে আসার পরে তার টেনশনটা অনেক দূর হয়, যেটা আবার আমরা হয়তো পাঁচটাতে দেখতে পাই। তো যাই হোক আরো অনেক হয়তো মেডিসিন আছে মাইন্ডের ক্ষেত্রে, আমি আর দেরি করছি না, আমাকে অলরেডি একজন আমার সিনিয়র একজন স্যার আমাকে বারবার ফোন দিচ্ছেন, ওনার স্যারে আমাকে বলে আমাকে অ্যাটেন্ড করতে হবে। তা আমি ফিরে গেলাম আমার আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটিতে। আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনে আমি যদি এখন যদি এখানে যদি আমি কোটেশনটি যদি আলোচনা করি, দেখেন আর্সেনিকাম অ্যালবাম নিয়ে আমাদের হ্যানিম্যান কি বলেছিলেন, আর্সেনিকাম অ্যালবাম নিয়ে হ্যানিম্যান বলেছিলেন পায়োনিয়ার কোটেশনে হ্যানিম্যান বলেছিলেন একজন বোধ সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসক এই ওষুধটি প্রদান করবেন না, এমনকি অতি ক্ষুদ্রতম মাত্রায়ও না, যতক্ষণ পর্যন্ত না তিনি সন্তুষ্ট হচ্ছেন যে এর অদ্ভুত লক্ষণগুলোর সাথে রূপ লক্ষণের সর্বোচ্চ মিল পাওয়া গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো ডাক্তার বুঝতে পারবেন যে তার অদ্ভুত লক্ষণের সাথে মিল আছে তখনই কিন্তু সে আসলে করবেন, আগে না, এটা কিন্তু আমাদের হ্যানিম্যান বলে গেছেন। আবার অপরদিকে যদি আমি গার্নিসির কথা বলি, গার্নিসি কিন্তু আসলে বলে গেছেন যে আমরা রোগীর মধ্যে প্রচুর পরিমাণ মানসিক কষ্ট পাই, তাদের যন্ত্রণা যত বাড়ে মানসিক কষ্ট তত বৃদ্ধি পায়, অত্যন্ত অস্থিরতা উৎকণ্ঠার সাথে বিছানায় এপাশ ওপাশ করা, কেঁপে ওঠা, প্রতিবার নড়াচড়ার পর ক্লান্তি আসে, এসব লক্ষণের মধ্যে দিয়ে অস্থিরতা প্রকাশ পায়। রুগী যখন স্থির হয়ে শুয়ে থাকে তখন সে ক্লান্তি বুঝতে পারে না, কিন্তু যেই মাত্র সে নড়ে তখনই নিজের এত দুর্বলতা দেখে রুগী অবাক হয়ে যায়। তীব্র জ্বালার অনুভূতি যেন কয়লার আগুনে পুড়ছে, বিশেষ করে উদর গহ্বরের জ্বালা পাওয়া যায় মৃত্যু ভয়। এই মৃত্যু ভয় একনাইটের ভয় নয়, বরং এটা উৎকণ্ঠা এবং একটা বোধ এমন যে কোনো ওষুধ না খেয়েও তার আর লাভ নেই, কারণ তার নিশ্চিন্তভাবে মুক্তি চলছে। এটা কিন্তু আমাদের একটা গার্নিসি বলেছেন
আর্সেনিক আমিল ভাবে খুব সংক্ষিপ্ত ভাবে অনেকগুলোর মধ্যে থেকে কিছু কোটেশন দিয়ে পুরো আর্সেনিক অ্যালবামটাকে উনি তুলে ধরেছেন। তারপর আমাদের ক্যান্ট মহোদয় কি বলেছেন আর্সেনিক নিয়ে, ক্যান্ট মহোদয় বলেন, হেনিম্যানের সময় থেকে আজ পর্যন্ত আর্সেনিক অ্যালবামে বারবার এবং সচরাচর বহুল ব্যবহারযোগ্য ওষুধগুলোর মধ্যে প্রধান একটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুরোনো পন্থীদের মধ্যে পাওলাস সলিউশন নামে এর অনেক ব্যবহার হয়ে আসছে আর্সেনিক অ্যালবাম। এবং আর্সেনিক অ্যালবাম সম্পর্কে ক্যান্ট আরো বলেন, আর্সেনিক পিপাসায় এক অদ্ভুত বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। শীতাবস্থায় তাতে পিপাসা হয়, সামান্য পানির জন্য ঘন ঘন মুখ ভিজানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই, যাকে প্রায় পিপাসাহীন বলা যায়। আর ঘামের সময় অনেক পানির পিপাসা হয়, সে বলবে আমি কূপের পানি পান করেও খুব শুকিয়ে দিতে পারি। তার মানে আর্সেনিক অ্যালবামের এত পরিমাণে পিপাসা থাকে যে সে রোগীরা এটা বলে যে আমি যদি কূপের পানিও খাই আমার মনে হয় আমার কূপের পানি শুকায় যাবে কিন্তু আমার তৃষ্ণা কমবে না। আবার অপরদিকে বার্নেট বলেন আর্সেনিকের দুর্বলতা সম্পর্কে বার্নেট বলেন যে যে কোনো অসুস্থ মানুষের ক্ষেত্রে দুর্বলতা খুবই সাধারণ একটি বিষয়, তা সত্য। তবে আর্সেনিক রোগী তাদের বাকি সব লক্ষণের তুলনায় বা আপাতদৃষ্টিতে যা বোঝা যায় তার তুলনায় আনুপাতিক ভাবে যা হওয়া উচিত তার চাইতে বেশি পরিমাণ দুর্বল। এটি স্নায়বিক দুর্বলতা স্থায়ী নয়। তাহলে কত চমৎকার একটি কথা কিন্তু বার্নেট আর্সেনিক সম্পর্কে বলে গিয়েছেন। যদি আমি এবার ন্যাশের কথা চিন্তা করি, ডাক্তার ন্যাশ বলেন তা সত্ত্বেও আর্সেনিক কোন সর্বরূপ নিরাময়কারী ওষুধ নয়। অন্য সব ওষুধের মতো অবশ্যই সদৃষ্ট লক্ষণ এবং ওষুধ নির্দেশিত হতে পারে, নইলে ব্যর্থতা আসবেই। আমি আবারও বলছি ন্যাশের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তা সত্ত্বেও মানে এই যে এত লক্ষণ আছে তা সত্ত্বেও আর্সেনিক কোন সর্বরূপ নিরাময়কারী ওষুধ নয়। সব অন্য সব ওষুধের মতো অবশ্যই সদৃশ্য লক্ষণে ওষুধটি নির্দেশিত হতে হবে, নইলে ব্যর্থতা আসবেই। এত বড় একটি কিনুট হচ্ছে অস্থিরতা, জ্বালা, অবসন্নতা এবং মধ্যরাতে বৃদ্ধি। তার মানে তিনটা কথা দিয়ে কিন্তু এখানে আর্সেনিক আমরা জানি, অস্থিরতা, জ্বালা, অবসন্নতা এবং মধ্যরাতে বৃদ্ধি, আমরা এটাই সবাই জানি। এবার আমি আসি আর্সেনিক অ্যালবামের, যদি আমি একটু মানে কিনুটটা জানি, আমরা তো জানি যে ক্রনিক কিনুটের ক্ষেত্রে আমাকে ওভারঅল তার সব সিমটমস মিলান নিয়ে তারপরে তাকে আমার প্রেসক্রিপশন করতে হবে। অ্যাকুইট কিনুটের ক্ষেত্রে কিন্তু মাত্র তিন চারটা বিষয় খেয়াল করলে কিন্তু আমরা আর্সেনিক অ্যালবামের রোগী দেখতে পাই। এর অ্যাসিসটা কি, মেন্টাল রেসলেস অব্লিক অ্যাংজাইটি, সাথে চিলি, শীতকাতর এবং থ্রাস্টলেস অথবা থ্রাস্টি, এই দুইটাই কিন্তু তার মধ্যে থাকতে পারে। যদি থ্রাস্টি থাকে তাহলে একটু একটু করে পানি পান করবে, একটু পর পর অল্প অল্প করে পানি পান করবে। তাহলে এখানে আমি যদি তিনটা কর্নার দিয়ে আর্সেনিকটাকে ব্যাখ্যা করি, অবশ্যই সেটা অ্যাকুইট রোগের জন্য, ক্রনিক না, হ্যাঁ অ্যাকুইট রোগের জন্য। তাহলে কি হচ্ছে, ডিজায়ার স্কিপস অন অফ ওয়াটার, অর্থাৎ একটু পর পর সে পানি খাচ্ছে, ডিজায়ার ওয়ার্ম ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অর্থাৎ একটু ওয়ার্ম জাতীয় খাবার, উষ্ণ জাতীয় খাবার সে খেতে চাচ্ছে এবং সাথে ফাস্টিটিউস অর্থাৎ খুঁতখুঁতে। এবং এখন যদি কোনো অ্যাকুইট রোগী আমাদের কাছে আসে এবং তার মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে যে সে একটু পর পর পানি খাচ্ছে এবং সে একটু গরম খাবারের তার একটা আকাঙ্ক্ষা আছে এবং সাথে তার ফাস্টিটিউস, তাহলে কিন্তু আমরা তাকে আর্সেনিক অ্যালবাম কিন্তু প্রেসক্রিপশন করতে পারি। এবার আমি আসি শুধুই কি অস্থিরতায় বা দুর্বলতায় আর্সেনিক, যেটা আমি আর্নিকার বেলায় বলেছিলাম যে শুধুমাত্র কি আঘাতেই আর্নিকা না। আমি যদি এখন শুধু বলি যে না শুধুমাত্র অস্থিরতায় আর্সেনিক অ্যালবাম নয়, এছাড়াও কিন্তু আর্সেনিক অ্যালবামে বহু ব্যবহৃত আমরা জানি, যেমন সুইসাইডাল, আত্মহত্যা, খুব মারাত্মক বিষয় আত্মহত্যার রেমিডির কথা যখন আমরা ভাবি তখন বেশিরভাগই আমরা জানি অরামিল, স্টেপসিক্রিয়া, সিপিয়া, এগুলোর কথা কিন্তু আমরা চিন্তা করি। কিন্তু দেখেন আর্সেনিক অ্যালবামেও কিন্তু আত্মহত্যা আছে। আর্সেনিক অ্যালবামে আত্মহত্যাটা কি, সে কিন্তু চাকু দিয়ে নিজেকে নিজে খুন করতে চায়, বাট সে পারে না, কারণ যখন তার ভয়টা চলে আসে মৃত্যু নিয়ে, যখন তার একটা ভয় চলে আসে আর্সেনিক অ্যালবামের মধ্যে কিন্তু মৃত্যু ভয় সব সময় থাকে, যখন তার এই মৃত্যুর ভয়টা চলে আসে তখন কিন্তু সে আর এই খুনটা সে নিজে থেকে নিজে করতে পারে না। এটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের মৃত্যুর ভয়। এই মৃত্যুর ভয় শুধুমাত্র কি আর্সেনিক অ্যালবামের মধ্যেও আছে, আবার ইগনেশিয়ার মধ্যেও মৃত্যুর ভয় আছে। ইগনেশিয়ার মৃত্যু ভয়টা কি, সে খুন করতে যায় কিন্তু সে ভীত থাকে, সে কিন্তু মানে আত্মহত্যা করতে পারে না,
এবং এর কারণে কিন্তু সে ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়ে। আবার যদি আমি অরাম নিউড এর কথা বলি, অরাম কিন্তু একদম হতাশ হয়েই কিন্তু সে স্টেপ নেয়, সেও ও খুন করতে চায় কিন্তু পারে না, অরাম নিউড কিন্তু স্টেপ নিয়ে ফেলে কিন্তু হয়তো বা কোনো কারণে সে মৃত্যুবরণ করে না, বা যাই হোক কোনো এক সময় কিন্তু সে সেই পথ থেকে ফিরে আসে। তাহলে এই যে একটা সুইসাইডার, এটা কিন্তু আরসেনিকাম এবং রোগীদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এবার আমরা আসি সেলফিশ, সেলফিশনেস। হ্যাঁ, সেলফিশনেসটা কিন্তু আসলে স্বার্থপরতা এমন একটা বিষয় যেটা প্রায় অনেক প্রেমীদের মধ্যে কিন্তু আমরা দেখতে পারি এই স্বার্থপরতা। আর্সেনিকের স্বার্থপরতাটা কি? আর্সেনিকের স্বার্থপরতা হচ্ছে সে কিন্তু সব কিছু নিজের করে রাখতে চায়। হ্যাঁ, যে কোনো কিছু সে কিন্তু অন্যের হাতে কখনো কোনো তুলে দিতে চায় না, এই ভয়ে যে আমি যে জিনিসটা সুরক্ষায় রেখেছি সেটা হয়তো অন্যের কাছে গেলে কিন্তু সে সুরক্ষা থাকবে না। যেমন দেখেন, আমি যদি এখানে একটু খেয়াল করি যে অহংকার আছে এবং সাথে তার স্বার্থপর আছে, এমন অনেক প্রেমিকা আছে যার অহংকারও আছে সাথে স্বার্থপর আছে, এটা কিন্তু আমরা প্লাটিনা এবং সালফারে ওদের দেখতে পাই। আবার যদি দেখা যায় যে মনটা তার অনেক সফট, খুব সফট, কিন্তু তারপরেও কিন্তু তার ভিতরে স্বার্থপরতা আছে, কারণ আমি ওই যে বললাম যে স্বার্থপরতা নাই এমন এমন রেমেডি কিন্তু খুব কম। স্বার্থপরতা প্রত্যেকটি প্রায় অনেক ম্যাক্সিমাম ইয়ের ভিতরে কিন্তু এই সেলফিশনেস ভাবটা থাকবে, কারণ মানুষ মাত্রই সেলফিশ, একটু স্বার্থপর হবে। এই কোমল মন কিন্তু তার স্বার্থপরতা আছে, এটা কিন্তু আমরা পালস এবং ক্যানিকা বা লাইকোপোডিয়ামের মধ্যে কিন্তু দেখতে পাই। আবার দেখা যাচ্ছে যে পেশেন্ট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরও আবার স্বার্থপর। নার্স ভূমিকা, পেশেন্ট খুব নোংরা, স্বার্থপর। সালফার, পেশেন্ট খুব কৃপণ, স্বার্থপর। পালস, লাইকোপোডিয়াম, দেখা যাচ্ছে যে লোক সঙ্গ পছন্দ করে অথচ তারপরও সে স্বার্থপর, লোক সঙ্গে কথা বলছে, হই হুল্লোড় করছে, হাসি ঠাট্টা করছে, এখানে সেখানে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরও স্বার্থপর। তাহলে আমরা কি জানবো সেটা লাইকোপোডিয়াম, ক্যালিকার, নার্স ভূমিকা, পালস চিনা। আবার দেখা যাচ্ছে খুব উচ্চাবিলাসী, খুব উচ্চাবিলাসী, আমার এটা না হলে চলবে না, পেশেন্ট বলছে ওঠা না হলে চলবে না, অন্যটা দেখে সে প্রভাবিত হচ্ছে, অন্যের কাছে চাচ্ছে, ফ্যামিলিতে প্রেশার ক্রিয়েট করছে, তার হাজবেন্ডকে, তার বাবাকে সে প্রেশার ক্রিয়েট করছে যে এটা আমাকে লাগবে, এরকম উচ্চাবিলাসী, তারপরও কিন্তু সে সেলফিশ, স্বার্থপর। তাহলে এটা কি? এটা আমরা প্লাটিনা দেখতে পারি, সালফার দেখতে পারি, নার্স ভূমিকা, ভিয়েটার, এলবাম, এই ধরনের রোগীদের মধ্যে দেখতে পারি। আবার দেখা যাচ্ছে যে প্রচন্ড মৃত্যুর ভয়, হ্যাঁ প্রচন্ড মৃত্যুর ভয়, কিন্তু তারপরও স্বার্থপর, যেটা কিন্তু আমরা বলতে পারি যে আর্সেনিকাম এলবামের মধ্যে আছে, প্লাটিনার ভিতরে আছে, নার্স ভূমিকা আছে, প্রাণসেচেরা আছে এবং লাইকের মধ্যেও আছে। তাহলে একটা সেলফিশনেস নিয়েও কিন্তু আমরা রোগীটাকে জাজমেন্ট করতে পারি যে তার স্বার্থপরতাটা কেমন বা সে কেমন। যেমন ফসফরাসের রোগী কেমন, ফসফরাসের রোগীর স্বার্থপরতা কেমন, সে কিন্তু সবসময় ফসফরাসের একজন শাশুড়ি চিন্তা করে যে আমি যদি আজকে আমার ছেলের বউকে যদি আদর করি বা ভালোবাসা দেই বা স্নেহ করি, তাহলে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন হয়তো সে আমাকে আমার মতো করে আদর যত্ন করবে। তার মানে কি, এখানে ভালোবাসাটা দেওয়া, এখানে যে একটা মানে টেক কেয়ার করা, এটাও কিন্তু একটা স্বার্থপরতা, যে আমার একটা স্বার্থ আছে, তাই বলেই আছে বলেই কিন্তু আমি আমার বৌমাকে টেক কেয়ার করতে চাই, এটা কিন্তু ফসফরাস। হ্যাঁ, তাহলে এই স্বার্থপর একটা সম্পূর্ণ মাইন্ড, এই স্বার্থপর থেকেও আমরা অনেক লক্ষণগুলো কিন্তু আগে নিতে পারি। ইম্পালস টু কিল, ফিয়ার অফ কিলিং সামওয়ান, অর্থাৎ তার কিন্তু মানে যে নিজেকে হত্যা করার মতো কিন্তু একটা প্রবণতা থাকে আর্সেনিকাম এলবাম, এবং কি এই মৃত্যুটাকে দেখে সে ভয় পায়। হ্যাঁ, এবং মনে হচ্ছে যে কেউ মানে কাউকে সে হয়তো খুন করে ফেলবে, কিন্তু সে করতে পারে না, কারণ ওই যে একটু অস্থির মাইন্ডের, একটু ভীত মাইন্ডের কিন্তু আমরা দেখতে পারি এই ইয়ের আর্সেনিকাম এলবামের রোগীদের মধ্যে। এবার আমি আসি স্ট্রমা, অর্থাৎ স্ট্রমাকে কি কি ক্ষেত্রে আর্সেনিকাম এলবামটা এলবাম ভালো কাজ করে। স্টমাকের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি, পেপটিক আলসার এবং গ্যাস্ট্রিক উইথ এক্সট্রিম বার্নিং, অর্থাৎ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা পেপটিক আলসার আছে, বা দেখা গেছে যে তার স্টমাকে এক্সট্রিম পর্যায়ে বার্নিং হচ্ছে, কারণ বার্নিং এর ক্ষেত্রে জ্বালা পোড়ার ক্ষেত্রে এবং সেই জ্বালা পোড়াতে যদি গরম ছেকাই উপশম হয় তাহলে কিন্তু আর্সেনিকাম এলবাম, এটা আমরা জানি এবং এটা হচ্ছে আর্সেনিকাম এলবামের একটা একদম পিকুলিয়ার ক্যারেক্টার। হ্যাঁ, যে জ্বালা পোড়া এবং সেই জ্বালা পোড়াতে সাধারণ ঠান্ডা পানি দিলে জ্বালা পোড়া ভালো লাগার কথা, ঠান্ডা বাতাসে জ্বালা পোড়া ভালো লাগার কথা, কিন্তু আর্সেনিকাম এলবামের উল্টোটা, কারণ সে ওখানে গরম কিছু চায় এবং গরম কিছু দিলে কিন্তু সে বেটার ফিল করে।
বার্নিং ইন দ্য এসোফেগাস অফ স্টমাক উইথ ডিজায়ার টু স্লিপ অন ওয়াটার, অর্থাৎ এসোফেগাসের যে একটা জ্বালা পোড়া এবং সাথে সাথে সেই একটু অল্প 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 পরিমাণে পানি খেতে চায়। হ্যাঁ, স্টমাক পেইন অ্যান্ড বাই ড্রিঙ্কিং মিল্ক, অর্থাৎ তার যদি স্টমাকে পেইন হয় তাহলে কিন্তু সে দুধ পছন্দ করে, বা সরি দুধ খাওয়ার কারণে তার স্টমাকে মানে ব্যথা হয় এবং ব্যথাটা কমে দুধ খেলে আর কি, দুধ খেলে তার স্টমাকে ব্যথাটা কমে। ট্রাস্টি ফর স্মল ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ একটু পরপর পানি পিপাসা লাগলে একটু পরপর সে পানি খায়, এটা আমরা জানি অ্যাস্টিমেটের মানে একটা অদ্ভুত লক্ষণ। এবং অ্যানোরেক্সি, অ্যানোরেক্সি হইতেছে তার ক্ষুধা ভীতি, সবসময় সে কিন্তু তার যে একটা ক্ষুধা ভীতি থাকে, ক্ষুধা ভীতি থাকে। এবং আর্সেনিক অ্যানোরেক্সিয়া রোগীরা কিন্তু খুব ফ্যাট জাতীয় খাবার, টক জাতীয় খাবার, লেমন জাতীয় খাবার, অ্যালকোহল জাতীয় খাবার, এ জাতীয় খাবার কিন্তু সে পছন্দ করে। এবং দেখা যাচ্ছে তার সাথে একটু ওয়ার্ম ফুড, হ্যাঁ এগুলো পছন্দ করে, অ্যাভয়েশন করে কি ব্রেড অ্যান্ড পিস, হ্যাঁ যেটা ব্রেড এবং পিস জাতীয় খাবারগুলি আজকে রোগীরা অপছন্দ করে। এবং যদি আমরা দেখি যে খাবারে কোনো ধরনের পয়জন থাকলে, যেমন অনেক সময় আমাদের কাছে রোগী আসে যে এটা একটু বাসি খাবার ছিল বা দুই তিন দিনের একটু পচা খাবার ছিল, এটা খাওয়ার পর থেকে তার বাচ্চা পায়খানা, ডায়রিয়া, বমি, ফিলিং হয়ে গেছে, এবং এক দুই তিনবার বমি করাতে বা বাচ্চা পায়খানা করাতে সে একদম চরম অবস্থাতে পড়ে গেছে, এতে রোগীদের ক্ষেত্রে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম খুব ভালো একটা রেমেডি। এবং সে সময় কি করে, যখন সে তার মানে এই যে বমি প্রবণতা থাকে বা ডায়রিয়া প্রবণতা থাকে, তখন কিন্তু সে তার মানে কোল্ড ড্রিঙ্কস এর একটা ক্রেভিং হয়। হ্যাঁ, ক্রেভিংটা মানে হচ্ছে যে তার অদম্য ইচ্ছা খাওয়ার প্রতি, ডিজায়ার হচ্ছে যে সে পছন্দ করে, আর ক্রেভিং হচ্ছে অদম্য ইচ্ছা, মানে সে কিন্তু আর্সেনিকা মেলগামের রোগীরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস এর প্রতি তাদের একটা অদম্য ইচ্ছা থাকে, মানে একদম মানে ক্রেভিং থাকে আর্সেনিকা মেলগামের রোগীদের। তারপরে আমরা আসি চেস্ট, চেস্টে কি, চেস্টে দেখা যাচ্ছে অ্যাজমা, এবং সেটা যদি রাত 12টা থেকে দুপুর 12টা অর্থাৎ বা দুপুর 12টা থেকে সরি রাত 12টা থেকে রাত 2টা এবং দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে যদি তার এই অ্যাজমার সমস্যা দেখা যায় এবং সেটা যদি খুব খারাপ পজিশনে চলে যায়, তাহলে কিন্তু আমরা অ্যাসিডিকের কথা চিন্তা করবো, কারণ অ্যাসিডিকের বৃদ্ধিটাই কিন্তু হচ্ছে মধ্য দুপুর এবং মধ্য রাতে। অ্যাজমা বেটার বাই সিটিং আপরাইট, অর্থাৎ যারা অ্যাজমার রোগী তারা কিন্তু সবসময় একটু মানে আপরাইটে কিন্তু একটু সিটিং করে আর কি, এটা এতে কিন্তু তাদের মনে হয় যে তাদের অ্যাজমাটা একটু কম কম ফিল করে। হ্যাঁ, এবং সাথে যদি তাদের অ্যানজাইনা প্যাক্টোরিস থাকে এবং কার্ডিয়াক ইনফ্লামেশন থাকে, হ্যাঁ কার্ডিয়াক ইনফ্লামেশন থাকে, বা অনেকের আছে যে ম্যানিগনেন্সি, ব্রেস্ট ম্যানিগনেন্সি হয়ে গেছে, টিউমার হয়েছে, টিউমারের দেখলে ম্যানিগনেন্সি হয়ে গেছে, এই টিউমারের ক্ষেত্রেও কিন্তু আর্সেনিকাম অ্যালবাম খুব ভালো কাজ করে। এবং রাত 12টা থেকে 2টার মধ্যে যে কোনো ধরনের সমস্যা, তার কফ হইতে পারে, তার যে কোনো কফ হইতে পারে, তার জ্বর হইতে পারে, তার অ্যাজমা হইতে পারে, যে কোনো রূপ লক্ষণে যদি এই টাইমটাতে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করব। স্কিন, স্কিনের ক্ষেত্রে হচ্ছে একজিমা উইথ ড্রাই স্কিন অ্যান্ড ইনস্ট্যান্ট বার্নিং অ্যান্ড ইচিং, দেখা যাচ্ছে যে একজিমা গুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্রাই থাকে এই আর্সেনিকাম অ্যালবাম একজিমা, এবং সেখানে বার্নিং হবে আর ইচিং হবে, প্রচুর চুলকানো, চুলকাবে, সোরিয়াসিস থাকবে, আর আলসারেশন অফ স্কিন উইদাউট ইরাপশন, দেখা যাচ্ছে যে প্রচুর চুলকাচ্ছে কিন্তু কোথাও ইরাপশন নাই, আলসারেশন স্কিনে প্রচুর চুলকাচ্ছে কিন্তু কোথাও ইরাপশন নাই, এটা কিন্তু আমরা অ্যালুমিনিয়াম, মেজোরিনাম, সালফারের মধ্যে কিন্তু দেখতে পাই। ইচিং ওটস বা স্ক্র্যাচিং, অর্থাৎ এই যে যখন স্ক্র্যাচিং করা হয় অর্থাৎ চুলকানো হয়, তখন তার ইচিংটা মানে চুলকানিটা আরো পরিমাণে বাড়ে। স্ক্র্যাচ মানে যে দাগ দেওয়া, যেভাবে আমরা বলি এই দাগ দেওয়া হয় দাগে বা শরীরে বা নখ দিয়ে আঁচড় কাটা হয়, তখন তার চুলকানিটা কিন্তু আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায় এই স্ক্র্যাচিং এর ক্ষেত্রে। তো এবার আমি আসি স্লিপ, আমার প্রেজেন্টেশন মোটামুটি প্রায় শেষ দিকে চলে এসেছে, ও 11:06। আচ্ছা, এবার আসি আমরা স্লিপ, স্লিপটাতে হচ্ছে কি, স্লিপ ইনসোমনিয়া স্পেশালি এ ওয়াক ফ্রম মিডনাইট টু 1 AM, অর্থাৎ ওই যে 12টা থেকে 2টা পর্যন্ত তার ঘুম কম হবে এবং এটা মধ্যরাতে তার ঘুমটা ভেঙে যাবে, তার মধ্যে অস্থিরতা বোধ করবে, সে বিছানা থেকে সোফায় যাবে, সোফা থেকে চেয়ার বসবে, চেয়ার থেকে আবার সোফায় যাবে, এরকম কি প্রয়োজন যাবে, পায়চারি করবে। আসলে কোনো এরকম রুগীরা কখনো বিছানায় ঘুম নাই, আমেরিকার রুগীরা যেরকম ঘুম চলে গেছে ওরা কিন্তু বিছানার ভিতরেই থাকে, বিছানা শক্ত মনে হলো ওরা কিন্তু বিছানা থেকে ওঠে না, বিছানার ভিতরেই এ পাশ করে, কিন্তু আর্সেনিকাম অ্যালবামের রুগীরা কিন্তু বিছানায় থাকে না,
ওদের ঘুম নাই, ওরা পায়চারি করছে, এই রুম থেকে ওই রুমে যাচ্ছে, এই খাট থেকে ওই খাটে যাচ্ছে, এখানে বসছে সেখানে বসছে, এই যে একটা টেন্ডেন্স, এই যে একটা ঘুমের ভাব, এটা কিন্তু আমরা আর্সেনিক এনভায়রনমেন্ট ভিত্তির মধ্যে দেখতে পাই। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে প্রেজেন্টেশন ই করতে গেলে আরো হতে বা অনেক কিছুই ছিল, যেগুলো পলিটিক্স মেডিসিন, তো আমি চেষ্টা করেছি খুব অল্পের মধ্যে প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।